Crazy. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. আমার আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমরা এই বছরের হরিনবীর রথযাত্রা ও মেলাটিকে তুলে ধরব। সময়ের হাত ধরে 206 বছর পার করে দিল হরিনবীর রথযাত্রা। রথের রশিকে টানতে বহু দর্শনার্থী এবারও একত্রিত হলেন হরিনবী অঞ্চলে। ভক্তি আর আস্থার এক অদ্ভুত মেলবন্ধন আমাদের এই রথযাত্রা। বলা বাহুল্য, এই প্রথমবার রাস্তা থেকে মেলা উধাও হয়ে গেল, চলে গেল রাস্তার ওপারের শতাব্দী প্রাচীন হরিনবি হাই স্কুলের খেলার মাঠে। চলুন বন্ধুরা, আমরা এবার গ্রাম্য হরিনবীর মেলাকে ভুলে গিয়ে ডুব দিই এক পুরোদস্তুর শহুরে মেলার মধ্যে। আর মেলা মানেই তো রকমারি জিনিসপত্র আর বিভিন্ন রকমের খাবার দাবার। ছোট ভাইরাও আমার মতো বিশাল বড় ইউটিউবারের ভিডিও শুট দেখতে জয়েন করে গেল। তবে পুরনো দিনের সেই ছোট ছোট দোকানিদের আমরা খুব মিস করছিলাম। বলতে বাধ্যই হচ্ছি, এই মেলাতে সেই আগের গ্রাম্য হরিনবীর মেলার কোনো ভাইবটাই নেই। বহু বছর বাদে ছোটদের সাথে খুব এনজয় করলাম জয় রাইডসটিকে। এরপর গঙ্গাপাড়ের সেই গাছের দোকানগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া। বেরোচ্ছি আর আমাদের চোখের সামনে এসে গেল আরও এক রথযাত্রা। আর রথ চলে যাওয়া মানেই তো আমাদের প্রাণের পুজো মা দুর্গার আসার সময়। ভিডিওটা তো ভালো লেগেছে, তাহলে চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। আমি আপনাদের হোস্ট সায়ন, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, পিস।